জি, এনায়েত কি খেয়াল করছো ব্যাপারটা যে বাংলাদেশে অ্যান্ড্রু টেটের অনেক ফ্যান, অনেক ফ্যান, আমি তো সেই দিনই অনেক আপনাকে বললাম প্রচুর ভক্ত? ছোট 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 বাচ্চা কাচ্চা বেশি ফ্যান হ্যাঁ, অ্যান্ড্রু না টেটের। অ্যান্ড্রু টেটের টিজিটাই ওটা 13 থেকে 18, ওই ওই ডেমোগ্রাফিটা অ্যান্ড্রু টেটকে অনেক পছন্দ করে আমি দেখছি, এবং অ্যান্ড্রু ওই টেটের যে ওই পক্ষে দিন কিছু কে বলে জানি যেটা বলতেছিল যায়। না যে হচ্ছে আমাকে কে জানি খুব ছোট বয়সের একজন কে জানি একটা ইয়া দিতেছে যে অ্যান্ড্রু টেইটি নাকি এরকম শিখাইছে যে আমরা আসলে আমাদেরকে আমরা আসলে অনেক শক্তিশালী হিউম্যান বিং, কিন্তু হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদেরকে দুর্বল করে ফেলার চেষ্টা করা হইতেছে, এটা একটা চক্রান্ত, যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হয়, আমাদেরকে আমাদের খাবারের মাধ্যমে করা হইতেছে, সব দিক থেকেই আমরা সুপিরিয়র হিউম্যান বিং কিন্তু আমাদের দুর্বল করে ফেলার চেষ্টা করি। ভাই কি এই ফিলোসফি! এই বিষয়টা না খুব খুব ভয়ঙ্কর, যে আমি তোমাকে খুব সিরিয়াস কিছু সত্য কথা বলতেছি। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিই যে পৃথিবীটা অনেক, আমি এখন একটা স্টেটমেন্ট দিচ্ছি, পৃথিবীটা অনেক কঠিন, এই কঠিন পৃথিবীতে যদি তুমি সার্ভাইভ করতে চাও তোমাকে অনেক স্ট্রং হইতে হবে, স্ট্রং যারা হয় তারা আগায় যায়, স্ট্রং যারা হয় না তারা ভালো করতে পারে না, 71 টিবি তোমার দুধের মধ্যে কি জানি মিশায়, এই কারণে তুমি লম্বা হচ্ছ না, এটা ধরনের স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টের মধ্যে কিছু কথা সত্য, কিছু কথা সত্য না, কিন্তু যখন পুরোটা একসাথে বলবো আগে পরে স্যান্ডউইচ বানাবো, তখন এটা আইডেন্টিফাই আসলে করা খুব কঠিন যে আসলে এর মধ্যে আসলে কি যে ম্যাট্রিক্স, কি যে কি থেকে কি হচ্ছে না, আলাদা করাটা কষ্ট। এবং তারপর আমি তোমাকে আরো কিছু অ্যাঙ্গেলে মিশে যাচ্ছি কথাবার্তা বললে আমি ভাইরাল হয়ে গেলাম। তো এই অ্যান্ড্রয়েডের প্রবলেমটা সাদমান যেটা করতেছে খুব ভালো, হাস্টার্স ইউনিভার্সিটি দেখা যাক একটার মধ্যে কি আছে, বাট অ্যান্ড্রয়েডের প্রবলেমটা এখন অবশ্য অনেক বেশি সিভিল হয়ে গেছে। শুরুর দিকে যেরকম অ্যাগ্রেসিভ ছিল ওইটা না, অ্যাগ্রেসিভ অনেক ছিল সাবধানে যে কথা বলে। আপনার মেয়ে মেয়ে ওয়াইফ হাজব্যান্ড এর প্রপার্টি, এ ধরনের কথাবার্তা যেগুলো অনেক বলতো, এখন ওরকম বলে না, এখন বেশ বেশ সিভিল কথাবার্তা বলে, যে কারণে এখন ওর এগেনস্টে কিছু বলা আরো কঠিন। তারপরে যে আবার যেহেতু আবার ইয়েও হইলো, মামলাও হইলো, এবং মামলাও কিছু পাওয়া গেল না, সো এখন তো আরো কঠিন তাহলে ওর এগেন্সে কিছু বলা, যেহেতু কোনো প্রুফ ট্রুফি পাওয়া যাচ্ছে না। সো হ্যাঁ, সে বেশ ভালো একটা অবস্থানে আছে, এবং ক্যান্সেল হওয়ার পরেও যে এতদিন পর্যন্ত এত রেলেভেন্ট, ওইটা খুব কম মানুষই করতে পারতো। ট্রুলি ট্রুলি। এবং এখন কিন্তু যে ওর একটা নেগেটিভ পার্ট যে ছিল সেটা হচ্ছে যে ওয়েবক্যাম মডেলস দিয়ে ও বিজনেস দাঁড় করাইছিল, ও একটা এই এবং হাসল ইউনিভার্সিটি এটা একটা কোর বিজনেস এক্সাম্পল হিসেবে বারবার দেখায় যে সে ওয়েবক্যাম মডেল দিয়ে উঠছিল, যেটা আসলে একটা প্রবলেম্যাটিক অ্যাসপেক্ট বিকজ ও পরে ইসলাম একসেপ্ট করছে। সো এই দুইটা কন্ট্রাডিক্টরি হিসেবে দেখাইলে আপনি অ্যান্ড্রয়েডকে খুব নেগেটিভ অ্যাসপেক্টে পোর্ট্রে করতে পারবেন, বাট ওইটা ওইটাও এখন সে মেনশন করে না আর কি। সো ইটস ভেরি কিউরিয়াস যে সামনের দিনগুলোতে কিভাবে যায়। এবং আই উড রেকমেন্ড যে আমরা দুইটা কন্টেন্ট ক্রিয়েটর কে একটু ক্লোজলি অবজার্ভ করি যে ওয়েস্টার্ন চিন্তা ভাবনা এই জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট করছে। একটা হচ্ছে অ্যান্ড্রু টেট, আরেকটা হচ্ছে আমার মানে ইমান গাজী। এই দুইজনের কনসেপ্ট কে আমি বারবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় বারবার রিসার্ফেস হইতে দেখতেছি। সো আমার ক্ষেত্রে জিনিসটা জাস্ট মনে হয়েছে যে এই দুজনকে একটু ফলো করা দরকার যে তারা কি করতেছে, বিকজ মেনি পিপল আর অ্যাবজর্ভিং দেয়ার আইডিয়াস এবং ওগুলো দেখতে পারতেছে রিসেন্টলি। ইমান গাজী কন্টেন্ট দেখছেন? আমি ওনার ঘড়ির কন্টেন্ট দেখছি কিছু, ঘড়ি, আচ্ছা, ঘড়ির ফাইভ শখ। হান্ড্রেড থাউজেন্ড ডলারের ঘড়ি কালেকশন, হ্যাঁ, ঘড়ির কন্টেন্ট দেখছি আমি নাম আমি। শুনছি বাট আমি দেখিনি। হ্যাঁ, যেরকম অ্যান্ড্রু টেট বলে ম্যাট্রিক্স, আর ইমাম গাজী বলে হচ্ছে পাপেট মাস্টার্স। সো এরকম আছে ওদের সবগুলা, সো ফিগার আউট করা যাদের দরকার। নাই, সো অ্যান্ড্রু টেট বা অ্যান্ড্রু টেট ব্রিটিশ ছিল তাই না, এখন রোমানিয়ায় থাকে, ইমাম গাজী সম্ভবত সাউথ আফ্রিকান ছিল এখন আমেরিকায় থাকে, এরকম। তো যাদের আসলে তেমন কোনো ঝামেলা নাই, আমরা যারা আসলে কন্ট্রোল, হয়তো অ্যালিজিটলি আমরা আসলে অনেক কিছু বলতে ছিল বলতে পারি না বা পারি, তো আমাদের পক্ষে ম্যাট্রিক্স আছে কিনা এটা নিয়ে আলোচনা করাটাও ভয়ঙ্কর, হ্যাঁ, তো এটা অ্যাট লিস্ট দে আমাদের ক্যান জন্য আর টক কি অ্যাবাউট ইট। এক্সট্রা ডিফিকাল্ট।